আজকে আমরা দেখবো বাংলায় কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে পেজ নাম্বার দিতে পারবেন। তো আমরা প্রথমেই চলে যাব ইনসার্ট ট্যাবে, এখান থেকে দেখতে পারবো পেজ নাম্বার নামে একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাব। পেজ নাম্বারে আসার পরে এখানে অনেকগুলো পেজ নাম্বার আছে, টপ আছে, বটম আছে, অনেক কিছু আছে, আপনি যেটা খুশি দিতে পারবেন। তো টপ মানে হচ্ছে উপরে আর বটম মানে হচ্ছে নিচে, আপনার যেখানে দরকার আপনি সেখানে পেজ নাম্বারটা দিবেন। তো আমার টপে দরকার, আমি এখান থেকে টপে যে কোনো একটি পেজ নাম্বার সিলেক্ট করব এখান থেকে। তো সাপোজ একটু বড়টা সিলেক্ট করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি এখান থেকে ভেরি লার্জ এটাকে সিলেক্ট করলাম। তো আমি যখন সিলেক্ট করেছি তখন দেখুন এখানে কিন্তু এক উঠছে। এবার আমি যদি কন্ট্রোল ইন্টার দিয়ে ধরুন আর একটা পেজ নিলাম, তো এটাকে আমি একটু ক্লোজ করি, কন্ট্রোল ইন্টার দিয়ে একটি পেজ নিলাম, দেখুন এখানে কিন্তু আমার এক, তারপরে দুই, আমি আবারও পেজ নিলে এখানে কিন্তু তিন, এইভাবে করে আমার পেজ নাম্বারটা কিন্তু হচ্ছে। বাট এটা কিন্তু ইংলিশে হচ্ছে, এখন আমরা বাংলায় কিভাবে করব। তো বাংলায় করার জন্য সহজ বুদ্ধি হচ্ছে আপনি হেডার অর্থাৎ এই যে একদম উপরে এখানে এসে লেফট বাটনে দুইবার ক্লিক করবেন, তারপরে এই যে ওয়ান এটাকে জাস্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে হোম ট্যাবে আসবেন, এখান থেকে আমাদের সুতো নিয়ম যে ফন্টটা বাংলা ফন্ট সেটাকে সিলেক্ট করে দেবেন। তো আপনি যদি এসইউটিও লেখেন, এই যে দেখেন সুতো নিয়ম যে পেয়ে যাবেন, যেটা ঝ র হ ও, এটা এটাকে আপনি জাস্ট সিলেক্ট করে দিন। দেখুন আমাদের কিন্তু এটা বাংলায় হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটাকে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করবো, এটা চলে যাবে। তো এখন দেখুন এক, তারপরে দুই, এইভাবে পর্যায়ক্রমে আমরা কিন্তু পেজ নাম্বারটা দিতে পারবো। তো আশা করি এই সহজ একটা জিনিস আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। সালামু আলাইকুম।